ওয়েলকাম টু বুধবার সোম তিনটে কিচেন আজ বুধবার এখন থেকে শুরু করছি প্রথমে সেঁরি খেতে উঠেছি সেঁড়ি খাওয়া আমার শেষ এরপর নামাজ ও কোরআন তেলাও করেছি এখনো চারিদিকে অন্ধকার তাই অন্য কোথাও না গিয়ে ছাদেই মর্নিং ওয়াকটা সেরে নিলাম অন্যদিন শুয়ে পড়ি বাট আজকের আর শোবো না আজকে রুমকে ডিপ ক্লিন করে নেব তাই সকাল সকাল কাজে নেমে পড়েছি প্রথমে চাদরটা তুলে নিলাম তারপরে পালং ও পালংয়ের আশেপাশে যেটুকু দেওয়াল আছে সেগুলো মুছে নিচ্ছি জানালাটাও মুছে নেব গাছগুলো আমি সরিয়ে নিচ্ছি এরপরে জানালাটা আর জানালার কাঁচ জানালার গ্রিল সব ডিপ ক্লিন করে নিচ্ছি হয়ে গেল এইবারে চাদরটা বেচাবো তার আগে গদিটা একবার ঝাঁটা দিয়ে ঝাড়িয়ে নিলাম চাদরটা টান টান করার জন্য আমি ঝাঁটা দিয়ে আর একবার দিলাম এরপরে বালিশগুলো দিয়ে দিচ্ছি আমার ভেতরের যে ইনডোর প্লান্টগুলো আছে ওইগুলো সরিয়ে ভালো করে এবারে ঝাঁট দিয়ে নিচ্ছি বালতিতে জল দিয়ে আমি নিমাইল দিলাম নিমাইল দিলে একটা লাঠি যে ঘরমোচা হয় সেই ঘরমোচা দিয়ে ঘর মুছবো এই ঘর মোচায় কী সুবিধা দেখেছেন হাত দিয়ে জল নিচড়াতে হয় না এরকম করে ঘোরালেই জল বেরোয় তারপর আমি মুছে নেব গাছগুলো এবারে সেট করে রেখে দিলাম দেখুন আমার রুমটা কত সুন্দর ক্লিন হয়েছে কেমন হয়েছে কমেন্ট দিয়ে বলবেন এরপর অনেকক্ষণ বসেও ছিলাম কাল রাতে যে খেজুর এনেছিলাম সেই খেজুরের ডালগুলো আর ফেলিনি সেই ডালগুলো রেখে দিয়েছি আর আগের দিনের একটা চকলেটের বক্স আছে সেই বক্সটাও ফেলিনি এই দুটো জিনিস দিয়ে আমি ডিআইওয়াইয়ের একটা কাজ করে দেখাচ্ছি দেখুন কি করে বানাচ্ছি এটা খালি চকলেটের বক্স তার ভিতরে একটা সাদা কাগজ আছে এই যে খেজুর খেজুরের ডাঁটিগুলো একটু উল লাগবে একটু আঠা লাগবে যখন এই কাজগুলো করাবেন না আপনারা বাচ্চাদের সাথে নিয়ে বসবেন তাতে করে বাচ্চাদের টিভি দেখা আর মোবাইলের আসক্তি হওয়া কম হবে দেখুন বক্সের ভেতরে যে কাগজটা ছিল সেইটা উল্টিয়ে দিয়েছি এই বলে সেই লাঠিগুলো পুরো আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এই যে উল আছে ছোট ছোটো করে এক ইঞ্চি মতো কাটতে হবে কেটে সেইগুলো আঠা দিয়ে বসিয়ে দেবো কী সুন্দর লাগছে দেখুন ওইগুলো ডালপালা এইগুলো ফুল এক সময় বাচ্চাদের জামা কাপড়ের ডিজাইনের জন্য প্রজাপতি ফুল অনেক কিছু হয় ওগুলো ফেলবেন না এখানে আমার কাছে দুটো ওরকমই প্রজাপতি ছিল সেই দুটো খুলে এই আঠা দিয়ে বসিয়ে দেবো কি সুন্দর লাগছে ফুলের ওপর প্রজাপতি আর দেখুন আমি উপর করে দিচ্ছি তাও পড়ে যাচ্ছে না দারুণ একটা সফিসে হয়ে গেল ওই ঢাকাটা দিয়ে দিলাম মনে হচ্ছে যেন একটা ফ্রেম দিয়ে বাঁধানো একটা কন্যা দেখে এটা সাজিয়ে দেখুন দেখুন কি সুন্দর কন্যাটা ভালো লাগছে এরপরে ছাদে এলাম ছাদে গাছে জল দিলাম জল দেওয়ার সময় হঠাৎ এই গাছটার দিকে চোখ পড়ল তাতে করে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আগের দিন খুব ঝড় হাওয়াতে এই গাছটার মাথাটাই ভেঙে গিয়েছে আমি খেয়াল করিনি আগের দিন জল হয়েছিল বলে গাছের গোড়ায় জলও দিইনি দেখি কিছু করা যায় কি না আমি মাথাটা ভালোভাবে কেটে দিলাম কেটে যে পাটটা ভেঙে গিয়েছে ওইটা একটা গ্লাসের জলে ভিজিয়ে দিলাম যদি হয় অবশ্যই আপনাদের দেখাবো যেমন ওটা দেখে মন খারাপ হয়ে গিয়েছিল আবার দেখুন আমার এই গাছে নতুন ফুল ফুটলো সেটা দেখে আবার মনটা ভালোও হয়ে গেল। কালকের রাতে কিছু দোকান বাজার করেছি তাতে কিছুটা কাশ্মীরি লঙ্কা পেয়েছি এই লঙ্কাগুলো চিলি ফ্লেক্স করতে খুব সুবিধা রোদে শুকোতা দিলেই হবে ওই যে উচ্ছেগুলো দেখছেন উচ্ছেগুলো আমি বাড়তি অনেকটা কিনেছিলাম সেগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলে তাই আমি ছোটো ছোটো পিস করে কেটে ভালোভাবে শুকিয়ে কৌটোয় ভরে স্টোর করে রেখে দেবো যখন এটা খাবো তখন একটু গরম জলে ভিজিয়ে আলু দিয়ে রান্না করবেন নর্মাল উচ্চের মতো হবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাজার সওদার যেসব জিনিসগুলো কিনেছিলাম সেইগুলো কৌটোয় ভরে নিলাম এখন হ্যান্ড ওয়াশটা ভরে নেব হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল করোনার পর থেকে আমাদের নিত্য সঙ্গী হয়ে গিয়েছে বলুন হ্যান্ডওয়াশ আর হ্যান্ড স্যানিটাইজার এরপর সার্ফ এক্সেলটাও ঢেলে নিলাম ছাদে গিয়ে দেখলাম লঙ্কা আর উচ্ছেটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে এইবার এইগুলোকে আমি কৌটোয় ভরে রেখে দেব। যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করব এই তো আমার সব কিছু কৌটোই ভরা হয়ে গেল এবারে যে যার জায়গায় আমি রেখে দেব। গতদিনের কিছু কাপড় জমে গিয়েছিল। সেগুলো আমি এখন মেশিনে ধুয়ে নেব আমি মেশিনে যখন কাপড় ধুই তখন আমি লিকুইড সাবান ব্যবহার করি কাপড় কাস্তে দিয়ে দিলাম নর্মাল ওয়াশে পঁয়তাল্লিশ মিনিট লাগবে কিছুটা কাপড় আছে সেইগুলো ইস্ত্রি করে নিই ইস্ত্রি করতে যাতে বল না হয় তাই জন্য আমি একটু গান শুনতে শুনতে এই কাজটা করে থাকি বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের কণ্ঠে কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই তাতে কি আমাদের ইভারগিরিন মান্নাদের কণ্ঠে এই গানটি শুনবেন তাতে স্মৃতি তরতাজা হয়ে যাবে এই ইস্ত্রি করার কাজটা আমার বড় বিরক্তের এই কাজটা আমার হাজব্যান্ড করে থাকেন উনি এখন নেই তাই আমাকেই করে নিতে হচ্ছে এই তো সব কাপড়গুলো আমার কমপ্লিট হয়ে গেল ইস্ত্রি করা এবারে যে যার কাপড় সে তার জায়গায় রেখে দেব। কাপড়গুলো আমার কাঁচা হয়ে গিয়েছে কমফোর্ট মিশিয়ে এবার শুকোতে দিলাম এরপর গাও ধুয়ে নিয়েছি নামাজও পড়ে নিয়েছি তারপরে রান্নার দিকে এসেছি থালিতে রাখা জিনিসগুলো দেখেই আপনারা ধরে নিয়েছেন আমি আজ কী রাঁধব কমন একটা রান্না সবাই পারে তেলাপিয়া মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর বিউলির ডালের বড়ি এই বড়িটা আমার চাচিমা দিয়েছিলেন আমাকে সকালে উঠেই মন ভালো করার কয়েকটি টিপস বলছি রাতে শোবার আগে বাসন কোচন সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে দেবেন যেমন সোফার ওপরে যদি কোনো জিনিস পড়ে থাকে গামছা জলের বোতল কিংবা ফোনের চার্জার সেগুলোও সব গুছিয়ে নিন আর সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে নিজেকে দশ মিনিট সময় দিন রাতের জামা কাপড় ছেড়ে পরিষ্কার কাপড় পরে নিন দাঁত মেজে মুখকে ক্লিন করে যে কোনো একটা ময়েশ্চারাইজার মেখে নিন মাথাটা সুন্দর করে আঁচড়িয়ে একটা টিপ পরুন তারপর বাইরে বেরিয়ে পড়ুন পাঁচ মিনিট হাঁটাহাঁটি করুন এই সময় ফোন ব্যবহার করবেন না গাছপালা সবুজ রঙকে এনজয় করুন আকাশ দেখুন তারপর সংসারের কাজে। হাত লাগান দেখবেন আপনার মুড ফ্রেশ হয়ে গিয়েছে এইবারে আমি তালের বড়া করছি এটা সংরক্ষণ করা তাল এই তালের বড়ার রেসিপিটা আমার প্রিভিয়াস কোনো এক ভিডিওতে দেওয়া আছে আপনারা প্লিজ ওটা দেখে নেবেন অসময়ে তালের বড়া অসাধারণ খেতে হয় এই তো আমার রান্না কমপ্লিট ভাত মাছ দিয়ে ডাঁটা দিয়ে বড়ির তরকারি আর মাংস এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চেপে দেবেন তাহলে সবের আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছাবে যদি এই কাজটা আপনারা করে থাকেন অলরেডি তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকের আমাদের ইফতারের মেনু দেখুন ফল বলতে আপেল কলা আঙ্গুর মোশাম্মি তরমুজ আর খেজুর এদিকে আছে কিছুটা কিশমিশ নান আর হালিম এই হালিমের ভিডিও আমার প্রিভিয়াস চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর বুরু লেগন দেওয়া মজিতো এই মজিতর শর্টস আমার ভিডিওতে দেওয়া আছে আজকের ভিডিওর কোন অংশটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে একটা কমেন্ট দিয়ে জানাবেন থ্যাংক ইউ